পেসারদের নিয়ে রোমাঞ্চিত রাসেল ডমিঙ্গো। নিউজিল্যান্ডকে চমকে দিতে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান দলের সেই সকল পেসারদের যাদের কিউরা খেলেননি। দলের হেড কোচ নিউজিল্যান্ডের চ্যালেঞ্জিং কন্ডিশনকে দেখছেন তরুণদের বড় সুযোগ হিসেবে। ডেস্ক রিপোর্ট সুব্রত বাবির। নিউজিল্যান্ডের উইকেটে ব্যাটসম্যানদের জন্য পেসাররা হুমকি। ব্ল্যাক ক্যাপরা ছয়জন পেসার রেখেছেন স্কোয়াডে। বাংলাদেশ স্কোয়াডে আছে তাদের চেয়ে একজন বেশি পেসার। হাসান মাহমুদ শরীফুলের মতো গতিময় তরুণ পেসার গেছে দলের সাথে। বোল্ড সাউদি ম্যাট হেনরিরা রুদ্রমূর্তি ধারণ করে ব্যাটসম্যানদের সামনে। লাথাম টেইলারদের কি চ্যালেঞ্জ ছুটতে পারবে ডোমিঙ্গোর পেসাররা? আমাদের কয়েকজন তরুণ ফাস্ট বোলার আছে, নিউজিল্যান্ড তাদের সেভাবে দেখেনি, তাদের ধারণাও নেই ওদের সম্পর্কে, কিন্তু ওরা দারুণ সম্ভাবনাময়। হাসান মাহমুদ তাসকিনরা ভালো বোলিং করছে, ওদের নিয়ে আমরা রোমাঞ্চিত। শুরু সেই সাথে, গত ১৩ বছরে চার সিরিজ ও বিশ্বকাপ মিলে ১৩ ম্যাচে পারেনি। ১৪তে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের মাটিতে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে প্রথম জয়ের স্বপ্ন আবার বাংলাদেশের। তামিমদের নিয়ে ডোমিঙ্গোর প্রথম নিউজিল্যান্ড সফর হলেও এর আগে দক্ষিণ আফ্রিকা দলের সাথে বহুবার সেখানে গেছেন তিনি। সেখানকার চ্যালেঞ্জটা তাই ভালোই জানা তার। এটাই বাংলাদেশ ভালো খেলে, দলে ভালো মানের ক্রিকেটার রয়েছে, কিন্তু নিউজিল্যান্ড সেরা দলের একটা আমরা জানি। এই সফর তরুণদের জন্য বড় একটা সুযোগ, তিন বছর বাকি বিশ্বকাপের, নিজেদের এখান থেকেই তৈরি করতে হবে তাদের। ডানেডিনে ২০ মার্চ প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। সুব্রত ববি, NTV স্পোর্টস ডেস্ক।